পরমাত্মা যখন কথা বলে তখন না বলতে পারবেন না আপনি জীবনে অনেক কিছু করেছেন যেই করাটাকে করব করব না বিচারে গিয়েছেন উনি যখন বলবেন না তখন চোখ এত ভিজে আসে আপনি না বলবেন কি করে অন্যকে তবুও না বলা যায় বিচার করা যায় উনি যখন বলবেন তখন দ্বিতীয় বিচার আর আসে না ওটা জীবন হয়ে যায় সবাইকে বিজয় শুভেচ্ছা আপনারা এই কিছুদিন যে যার জায়গা থেকে একটা মহতি যজ্ঞে পার্টিসিপেট করেছেন সব রকম ভাবে শারীরিক মানসিক আর্থিক সামাজিক কারণ সবাইকে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হয়েছে কাউকে শ্রম কাউকে অর্থ কাউকে তার পরিবারকে ছেড়ে এখানে আসতে হয়েছে কারোখানে পুরো পরিবার চলে এসেছে তো সব মিলিয়ে মিশিয়ে আপনারা এই কদিন পড়ে না আর্ট অফ লিভিং একটা মজা করে বসে আর্ট অফ গিভিং হ্যাঁ সেরকম রিয়েলি একটা দেওয়ার একটা সমর্পণের ভাবনা ছাড়া দুর্গোৎসব হয় না পুরোটা দিতে হয় কারণ যারা আমাদের অফিসে হোক কিচেনে হোক দেবী ভাড়ারে হোক যে যেই জায়গায় কাজ করছে মার্কেটিংয়ে হোক ছোট থেকে ছোট আমাদের গার্ডেনের যিনি কাজ করে সে থেকে শুরু করে যিনি বাসন মাজছে সে থেকে শুরু করে প্রত্যেকের ভূমিকা ক্রুশিয়াল একটা এদিক ওদিক হলে যেমন এই পুরো সামগ্রিক আয়োজন নড়ে যায় ঠিক তেমনই জীবনের যোগসূত্র এমনই এটা বোঝার একটা খুব উৎকৃষ্ট দিক আমি আগেও বলেছি এমনই উৎকৃষ্ট দিক যে বোঝা যায় যে জীবনের কোনো একটা পার্ট শরীরের কোনো একটা পার্টে যদি পীড়া হয় তা যেমন চারিদিকে সমস্যার সৃষ্টি করে ঠিক তেমনি এটা তো আমার নিজের শরীরকে আমি বলতে পারি কিন্তু সামান্য জিনিস ধরুন আমাদের সম্প্রীতি ও গানের দিকটা দেখছিল যদি মাইকম্যান দেরি করে ওর অসুবিধা ধরে ও হয়তো আমার জন্য চা করে নিয়ে যাচ্ছে বা শুধু চা করছে না ও নিজের গলা ঠিক রাখতে হচ্ছে ওকে শুতে হচ্ছে ওকে টাইমে উঠতে হচ্ছে ওকে ব্যাগ রক্ষা করতে হচ্ছে এই সব কিছুর মধ্যে সম্প্রীতি নিজের জন্য পার্সোনাল যেই জীবনটা আপনি বাঁচেন জায়গা খুব কম নেই সম্প্রীতি সেট যেই জীবনটা চতুর্থী অবধি বেঁচে এসেছে তারপরে পঞ্চমী থেকে সে যদি দেখে যে আমি নিজের জন্য কি করলাম কিছু খুঁজে পাবে না যে কি করলাম আপনারা যে যেখানে করেছেন আমাদের সোমনাথ ও খাবারের দিকটা দেখেছে বাড়িতে থাকলে কি করছে স্ত্রী সন্তান সবারই ক্ষেত্রে আমি বলছি না কিছু ছাড়তে হবে আমি বলতে চাইছি যে ডিফারেন্সটা দেখার মতো যখন নিজেকে উজাড় করতে হয় এবং সবথেকে বড় কথা বা বোঝার বিষয় যদি প্রথমবার হয় তাহলে বড় কষ্ট হয়েছে যেই হোক আপনাদের প্রথমবার হলে খুব কষ্ট হয় যে কোনো জিনিসই যখন নিজেকে খুলে দেওয়া হয় না কী হৃদয় কী মন কি শরীর তখন প্রথমে কষ্ট হয় কারণ এত দিনের জমিয়ে রাখা ঘরে ময়লা কিন্তু ময়লা ঝাড় দিতে কষ্ট হয় ওয়েস্টেজ সে ওয়েস্টেজই কষ্ট দেয় বেশি তো প্রথম যদি হয় তা কষ্ট দেয় এবং যদি হয় না দ্বিতীয় বছর তৃতীয় বছর তবুও কষ্ট হচ্ছে তাহলে এখন আপনি প্রথমে আছেন আচ্ছা আমি ছিলাম তো আপনাদের মাঝখানে কাজ করছিলাম তো একটু একটু তাহলে কষ্ট শারীরিকভাবেই হোক মানসিকভাবে হোক হয় আমি আমাদের একজন ছেলেকে বলছিলাম যে আজকে আমি এখানে দাঁড়িয়ে সো কল্ড এখানে এটা অদ্বৈত জ্ঞানপীঠ বিলংস টু স্বামী তৈলকানন্দ এটা সবাই বলবেন আপনারা সবাই ইনি মহারাজ আছেন ইনি এটা একদম এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার প্রতিনিধি হিসাবে আমি এখানে হেড হয়ে বসে আছি এটা তো একটা তথ্য আমি বলেছিল বলছিলাম যে আমি যখন আমাকে অনেকে আছে এরকম কিছু আমার সাথে সাথে চলেছে যারা আমাকে আগেও দেখেছে আমি এই একই এফিসিয়েন্সিতে অন্য কাজগুলোও করেছি আর সেইখানে কিন্তু ঠিক আপনাদেরই মতো আমার জায়গা বলে কিছু ছিল না ঠিক তেমনি এই যে অ্যাটিচিউড একটা সেই অ্যাটিচিউডটাই কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে এবং ওই অ্যাটিচিউডটাই আপনাদের মধ্যে যাচ্ছে যেই কষ্টটা আপনাদের হচ্ছে সেটা আমি করেছি যেইভাবে ভালো মন্দ ঠিক ভুল সব মিলিয়ে বলছি যেই লু গুলো আপনি নিজেদের মধ্যে দেখুন যেই লুফল গুলো নিজেদের মধ্যে দেখতে পাচ্ছেন ওগুলো আমিও দেখেছি এবং এই যে নিয়ে আমি চলছি এখন আপনারা যারা থাকলেন আমার সাথে কনস্ট্যান্ট দেখেছেন আমাকে ভালো মন্দ ঠিক ভুল এই সব জিনিসটা আমার প্রথম থেকে নিয়েই চলে 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 চলেই ভাবে এসেছি নতুন কিছু অ্যাড হয়নি তো বিষয় এটাই যে আমরা মনে করি আমার পরিবার আমার ঘর আমার সংসার বা আমার সমাজ আমার সম্প্রদায় আমার দল আমরা কিছু করব এটা কিন্তু এই আমার করে নেওয়াটা আপনাকে কুমর ব্যঙো করতে পারে আবার আপনাকে মানে একদম পুরো জগদম্বাস স্বরূপ করে দিতে পারে কিন্তু আমারটা আপনি কি হিসাবে করেছেন আপনার আমির ডেফিনেশনটা কি ছিল তো স্বামী ত্রৈলোকানন্দ যখন ব্রহ্মচারী শারদা চৈতন্য ছিল তার আগে সে যখন পূর্বাশ্রমে সো অ্যান্ড সো ছিল এই কিন্তু চলেছে যে যেখানে থাকছি যখন যেটা করছি সেটাকে আমি আমার করছি বোঝা যাচ্ছে এর সাথে কিন্তু এই কথাটাও এসে গেল যখন আপনি এখানে কাজ করছেন কথাটা গেল তাহলে আপনি আমার ভেবে করুন ঠিক ঠিক তেমনই যখন বাড়িতে যাবেন তখন ওটাকে আমার ভেবে করুন আবার যখন অফিসে যাচ্ছেন ওটাকে আমার ভেবে করুন এই আমিটা রাজা আর যার আমির ঝুলিতে কয়েকটা মাত্র জিনিস তো ফকির যত বড়ই ঝুলি হোক লিমিটেশনস আপনার ঝুলা যত বড়ই হোক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যত বড়ই হোক ওটা যদি আপনার নামে সীমাবদ্ধ হয় ওর সাথে কি আছে সীমিততা আছে তা শেষ হবে তা ভয় দেবে তা বাড়ানোর ইচ্ছা দেবে আপনার কাছে পাঁচ কোটি টাকা আছে আপনার কাছে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আছে আরও বেশিতে কোনো অসুবিধা নেই কিন্তু স্টিল বিশ্বাস করুন টেস্ট এক লিমিটেশানসের টেস্ট আর যখন আপনি থাকেন এইখানে এটা আমার ওইখানে ওটা আমার আপনি রাস্তায় হাঁটছেন রাস্তা ধারে একটা কল চলছে রাস্তাটা আপনার তো কলটা বন্ধ করে দিলেই পারেন কিন্তু আমরা এটা করি না ল্যাম্প হয়তো লাইটটা জ্বলছে সাধারণ আমি বলছি না আবার এগুলো আপনি বাই করে ফেলুন যে যেখানেই গেলাম আপনার সাথে যে হাঁটছে সেই বিরক্ত হয়ে গেছে আপনি কথা কথা ল্যাম্পপোস্ট লাইট অফ করতে চলে গেছেন বলে দাঁড়া অফ করে দিয়ে মহারাজ বলেছে আমার করতে হবে এটা না বিষয়টা স্বতঃস্ফূর্ত এক ডেপথ জীবনের যেখানে আপনি যেইখানে উপস্থিত আছেন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অব দ্য সিচুয়েশন আপনার কাছে ক্লিয়ার এবং আপনি খুব হৃদয় প্রসারিত করে সেটাকে আলিঙ্গন করছেন দুর্গোৎসবে যে আপনারা যে থাকলেন এটা শেখার একটা প্রকৃষ্ট সুযোগ আমি আগের দিনকে বলছিলাম সব রকম মানুষকে নিয়ে চলা হয় আমাদের শুভশ্রী মার সাথেও কথা হচ্ছিল যে পুরোটা দেখতে পাবেন নিজের মন কেমন শরীর কেমন আর জন কেমন ফিলোসফিটা কেমন কারণ মা সামনে দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ ফিলোসফি নিয়েই দাঁড়িয়ে আছেন আপনি কর্মের মধ্যে ধ্যানকে কতটা ঢালতে পারেন আপনি কতটা টেম্পারমেন্ট রাখতে পারেন আপনি অন্যের সাথে কতটা যোগসূত্র করতে পারেন এটাই তো আপনাদের পুরো জীবন আর এটা কি তো পুরো ডেমো পুরো একটা ডেমো পেয়ে যাচ্ছেন আপনি এই দুর্গোৎসবের মধ্যে তো বাংলার যেই দুর্গোৎসব এটা কিন্তু খুব সুন্দর প্রকৃষ্ট উদাহরণ যে নিজেকে মিলিয়ে নেওয়ার আপনার যে যেখানে আছেন যে স্তরে আছেন আপনার আপনার চেতনার আপনারা কিন্তু প্রত্যেকে সেই স্তরে এটাকে অনুভব করেছেন কেউ বিরক্তি অনুভব করেছেন কেউ ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি কেউ নিজেকে বাঁচিয়ে চলেছেন আমি সব রকমই বলছি কেউ নিজেকে উজাড় করে দিয়েছেন কেউ হাঁপিয়েছেন কেউ অন্যের সাথে হয়তো বাদ বিবাদে জড়িয়েছেন আমি কিন্তু জানি না এগুলো হয় ঠিক আছে কেউ ছোট ছোট জিনিসে আমি এক আমার কাছে একটা খবর আসলে ছোট্ট একটা ক জিনিস নিয়ে হয়তো ভলেন্টিয়ার্সদের মধ্যে বা কর্মীদের মধ্যে একটু সমস্যা হয়েছে আমার কাছে আজকে এই আজকে দুপুরে এলো মানে হয়তো অনেক আগের ঘটনা দুপুরবেলায় আমার কাছে এলো আমি খেয়ে উঠছিলাম তো আমি বললাম ব্যাপারটা কেমন হলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে বন্ধুর সাথে ঝগড়া হয়েছে বলে লেখাপড়া ছেড়ে দিলাম হয় না আসবোই না এখানে এমন ওখানে এমন এইটুকু জেনে রাখুন অদ্ভৈত জ্ঞানপীঠের এই যে পুরো যেইটুকু এরিয়া এইটুকুর মধ্যে আর কিছু হোক না হোক আপনার বিরোধ কিছু নেই যদি আপনি আপনার পক্ষে থাকেন যদি আপনি আপনার সৌন্দর্যকে এনহ্যান্স করতে চান এনিওয়ে যে কোনো পথে এখানে আপনার বিরোধ পাবেন না যদি আপনি আপনার বিরোধী হন যদি আপনি সৌন্দর্যের বিরোধী হন তাহলেই শুধুমাত্র আপনি এখানে অবস্ট্যাকল ফিল করবেন তো হ্যাঁ এটা তো ঠিক কথাই অস্বীকার করার কোনো জায়গা নেই এইবারের যে অনুষ্ঠান তাতে তিথি সংক্ষেপ ছিল সেই জন্য আমাদের অনেককেই অনেক রকমভাবে করতে হয়েছে কিন্তু দেখার এটা বিষয় হাতে হাত দিয়ে কীভাবে এগিয়ে গিয়েছে ঠিক আছে কখনো আপনারা সুন্দর বসে একটুখানি শান্ত হতে পেরেছেন কখনো আপনারা হয়তো ধ্যানস্থ হতে পেরেছেন কখনো হয়তো আপনারা আমার কাছে একটুখানি প্রসাদ প্রসাদ পেয়েছেন তো সব রকম ব্যবস্থাই আছে জীবনের পুরো জীবনটাকে দেখা যায় তো এই যে সংগঠন বা সাংগঠনিক মনোভাব মাথায় রাখবেন সম্য়ক রূপে গঠন করা কে সংগঠন বলে সম্প্রদায় আর সংগঠন কিন্তু আলাদা জ্ঞানপীঠ সম্প্রদায়ের পূজারি নয় সংগঠন যদি হয় যদি প্রত্যেকে নিজেকে গঠন করার জন্য একত্রিত হয়েছে তার তার শরীর মনের গঠন হিসাবে কিন্তু গঠন করাটা থাকতে হয় আমি তৈরি হতে চাই আমি নিজেকে ভালোবাসতে চাই এবং এই ভালোবাসার মধ্যে আমার কোনো পার্সোনাল প্রোফাইল নেই আমি প্রথমেই বললাম আপনারা এখানে যেদিন থেকে আসলেন আপনাদেরকে নিজেদের এজেন্ডাগুলো ভুলে থাকতে হলে বাড়ি থেকে ফোন আসলে আপনাদের হয়তো বলতে হচ্ছে থাক পরে কথা হবে এই থাক পরে কথাটা হবে আপনাকে বলতে শিখতে হবে কারণ আমরা জীবনে অনেক আননেসেসারি সময় কথায় নষ্ট করি শব্দে নষ্ট করি ঘোষণায় নষ্ট করি তো আপনাদের সামনে এসেছে যে নিজেদেরকে উজাড় করে দিতে নিজেদেরকে গঠন করতে ভাবা যদি এর মধ্যেই মানসিকতা থাকে যে এটা করতে হবে কি বাবা এসে গেলাম কোথায় হ্যাঁ এত খাটাখাটনি ইত্যাদি স্বাভাবিক আমাদের যেই ছোট পরিধির আশ্রম এবং যেরকম ভাবে একদম খুব প্রিমিটিভ স্টেজে চলছে তাতে অনেক রকম হ্যাপাজার্ডনেস অনেক রকমের পরিকল্পনা আসে এবং যেহেতু অদ্বৈত জ্ঞানপীঠ বারবার আপডেট করে হ্যাঁ সেই জন্য একই চর্বিত চর্বণ আপনি বারবার এখানে পাবেন না এই কি আমার কাছে সেই চ্যানেলের একজন এসছিল বাইক নেবার জন্য তো আমি তাকে ওটাই বললাম যে আশা করবেন না যে অদ্বৈত জ্ঞানপীঠে তেরো ফুটেরই প্রতিমা হয় গত আগামী বছর হয়তো ছ ফুটের হয়ে গেল তো বলছে বিশিষ্টতা কি বিশিষ্টতা কিছু নেই যেমন চলছে তেমন চলছে তো সেই রকমই খুব ছোটো অবস্থায় মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি এবং আনন্দের কথা জানবেন হয়তো আমি এরকম ছোটই থাকতে চাই সুন্দর করে গঠন হোক সব কিছু কিন্তু ঠিক আছে যখন আপনারা অনেকেই নতুন আছেন দেখবেন আপনারা দেখবেন সময়ের সাথে সাথে ঘুরতে ঘুরতে কিছু মুখ আছে এবং নতুন মুখ আসছে এদিক ওদিক এদিক ওদিক করে কিছু মুখ আর দেখা যাচ্ছে না এটা সাইন অফ প্রোগ্রেস এটা সাইন হলো আপনি দাঁড়িয়ে আছেন যার দাঁড়ানোর সে দাঁড়াচ্ছে যার যাবার সে যাচ্ছে এক উইকনেসিং অ্যাটিচিউড রাস্তায় যেমন দাঁড়ালে আপনি দাঁড়িয়ে থাকেন গাড়ি কিছু যায় কিছু আসে কিন্তু আমরা আমাদের পরিবার আমাদের সমাজ কীভাবে দেখতে অভ্যস্ত নই আমরা ঠিক আছে বলতে পারি না যদি আমাদের ওই গুটি কয়েক পরিচিতর মধ্যে কেউ চলে যায় বা কেউ নতুন অ্যাড হয় আমরা খুশি হই না আমরা চাই এই হাম দো হামারে দো এর মধ্যে নিজেকে রাখতে কিন্তু জীবনের দিকে তাকালে দেখতে পাবেন জীবন তা চায় না জীবন আকাশের মতো হতে চায় কাকে আপনাদেরই বলছিলাম না সন্ন্যাসীর কথা না আমাদের ইন্দ্রনীল আছে নাকি এখানে হ্যাঁ ইন্দ্রনীল বলছি তোকে বলছিলাম না সকালে সন্ন্যাসীর এই নয় যে কে কাপড় পরলো কি হলো সন্ন্যাসীর বিষয় হলো সে নিজের এই আমারটাকে আটকে রাখেনি যেমন বললাম যেখানে দাঁড়িয়েছে সেখানে আমার সন্ন্যাসীর যে দরজায় দাঁড়াচ্ছে বলছে ভাবতী আং দেহি একটাই সম্পর্ক আর কোনো সম্পর্ক নেই তার কাছে যেখানে ভবং ভিক্ষা দেহি আর কি আপনি কেমন আছেন কিচ্ছু জিজ্ঞেস করবে না সন্ন্যাসী গিয়ে ভিক্সা দিলেন ট্র্যাডিশনাল ওয়েতে কথাটা বলছি বলবে শুভমস্ত আপনার কি সমস্যা আপনি কোথায় আছেন আপনি কি করছেন জিজ্ঞাসাও করবে না নিজের সমস্যার কথা আপনার সাথে শেয়ারও করবে না একদম যদি দাঁড়িয়েছে খিদে পেয়েছে দুপুর একটা বাজে কি বারোটা বাজে কি দুটো বাজে ভাবতী ভিক্সা আনতে আর কিছু নেনা দেনা নেই জীবনে এইভাবে থাকতে শিখতে হবে সন্ন্যাসীর মতো যেখানে সামনে যা দাঁড়িয়ে আছে এই যে প্রবাহ হচ্ছে যাচ্ছে আসছে এর সামনে শুধুমাত্র জীবনের রসকচুকু আপনি কুড়িয়ে নিন আমি যে এই দেখছেন আমি অনেক গান গাইছি পূজাতে ভাববেন না আমি কোনো একটি বিশিষ্ট সম্প্রদায় বা ট্র্যাডিশান থেকেই শুধুমাত্র আমি বিভিন্ন জায়গা থেকে গাইছি কিছু গান আমি শিখেছি আমরা কি করে থাকি নর্মালি যে কোনো জিনিস গান নয় আপনারা যা কিছু রিচুয়ালস দেখলেন আমার কাজের যে ঢং দেখছেন যেভাবে ভাবনা চিন্তা দেখছেন ভাববেন না এর মধ্যে স্বামী ত্রৈলোক্যানন্দ শুধুমাত্র নিজে থেকে শুধুমাত্র কিছু দিয়েছে পুরো প্রকৃতি আমাকে গঠন করেছে আপনাকে গঠন করেছে করছে আমি কিছু জিনিস কিছু গান গান থেকে শুরু করলাম বলে বলি কিছু গান ভালো পেয়েছি প্রেমিক মহারাজের সেখান থেকে নিয়ে নিয়েছি কিছু গান নজরুলের সেখান থেকে নিয়ে নিয়েছি কিছু গানের তো জানি না ভালো লেগেছে আমার মনে থেকে গেছে সেগুলি পরবর্তীকালে আমি নোট করে নিয়েছি কিছু গান ছোটোবেলায় শুনেছিলাম সেই সব গানগুলোকে নিয়েছি পূজার মধ্যেও তাই দেখবেন আমি একদম অ্যাজ ইট ইজ সব কিছু করছি না আমরা চাই অ্যাজ ইট ইজ সেম কার্টেন সেম টাওল সেম সোফা সেম ব্যক্তি এই জন্যই আমাদের কাছে জীবনে তো ভার হয়ে যায় আমরা বইতে দিতেই চাই না একই রকম একই একই রকমের বড়ো সুবিধা হয় আপনি যন্ত্রের মতো সব করে যেতে পারেন সকালে ওঠেন ডাল ভাত তরকারি রান্না তারপরে অফিসে গেলেন অফিস থেকে ফিরলেন এসে টিভি দেখলেন শুয়ে পড়লেন আর এন্ড অফ দ্য ডে ছ মাস কেটে যাওয়ার পরে আর ভাল লাগছে না চলে একটু আউটিং করে আসি কেন এটা হয়ে গেছে কারণ জীবন এমন হতে চায়নি আপনি এমন করেছেন আপনার অফিসের পরে প্রত্যেক দিনকে ফিরে এসে সবার কথা বলছি সে ছেলে হোক মেয়ে হোক বা রোদ রোজ রান্না করে গিয়ে তারপরে তিনটের সময় ভাত খেয়ে নিজেকে খুব বড় মনে করে তারপরে কি ছটার সময় গিয়ে একটুখানি বসলাম সিরিয়াল দেখতে বা ছটার সময় আয় তোকে পড়াতে বসি জীবনে শুধুমাত্র এইটুকু চায় না আপনারা বড় ভারী করে ফেলেছেন হবে মাঝে মাঝে বিকেলবেলায় যে পাঁচটার সময় একটু হাঁটতে ইচ্ছা হয়েছে আপনি তো হাঁটেননি ভালো মা হওয়ার করে ভালো ছেলে হওয়ার করে ভালো বন্ধু হওয়ার করে নিজেকে ভালো কিছু প্রমাণ করার করে ওই যে ফাস্ট্রেশন ওটা আপনাদের পরিবারে অশান্তি করায় সমাজে অশান্তি করায় একটুখানি হালকা হতে আমি হালকা হওয়ার মানে এটা বলছি না যে ভাই চল তোর পাঁচশো আমার পাঁচশো এক বোতল হয়ে যাক ওটাই বেশি মাথা ভারী করেছে আর কে আচ্ছা সুখী ব্যক্তি কে মদ খায় কতজন পুরো পৃথিবীতে আপনি যদি সমীক্ষা দেখুন ভালো করে ম্যাক্সিমাম যারা যে কোনো রকমের নেশা করে তারা নয় আনকনশিয়াস কোনো প্যাটার্নকে ফলো করছে তারা জানে না তারা কেন করছে ছোটোবেলায় বন্ধুর সাথে সিগারেট খাচ্ছিলাম খাচ্ছি হোয়াট ইজ নেসেসিটি তার কাছে কোনো উত্তর নেই এইটা আছে ম্যাক্সিমাম মোর দ্যান এইট্টি পারসেন্ট আর তারপরে ম্যাক্সিমাম আছে যারা ডিপ্রেসিভ ভুলতে ক্লান্তি দূর করতে যদি আপনি যেখানে আছেন সেখানে থাকেন তাহলে ক্লান্তির প্রশ্নে ইউ আর লিভিং ইউর লাইফ আমি হাঁটছি রাস্তাতেই হাঁটছি ভালো করে হাঁটছি আবার এটা করবেন না আমি হাঁটছি তো হাঁটছি ছটায় যাওয়ার কথায় আটটায় গিয়ে পৌঁছালাম আর আমি হাঁটছি তো হাঁটছিলাম ইশারা বুঝবেন মূর্খ যখন কথা বলে তখন ইশারা বুঝতে হয় পণ্ডিত তো নই আমার থেকে এখানে যতগুলি ছেলে আমাদের কাছে আছে আমার কাছ থেকে অনেক বেশি ইনফরমেশন এদের কাছে আছে সেই জন্য মূর্খ বলছি ইশারা বুঝবেন মূর্খের ইশারা বুঝতে হয় রমণ মহর্ষি ইশারায় কথা বলতেন বেশিক্ষণ কথা বলতেন না ঠিক আছে এই নয় যে কথা বলতে পারতেন না ভাষা কম পড়তেন বেশি তবু যখন যা বলেছেন তা অমর হয়ে থেকে গিয়েছে ওই কথা পুরনো হবে না কখনো শ্রীরামকৃষ্ণের কথা তো পুরনো করতে পারবেন না পুরনো করুন যখন কেউ বলে না যে রাম কথামিতই পড়ে ফেলেছি আমার মনে হয় সোজা রাস্তা দেখা না আমি তো পড়ে ফেলেছো ভাই তুমি যখন কেউ এই কথা বলে কেউ যদি বিবেক বিবেকচুরমণি পড়ে ফেলেছি আচ্ছা তুই তুমি পড়ে ফেলেছো আমি আঠেরো বছর পর মনে হচ্ছে যে নতুন নতুন শব্দ দেখছি আমি এখন তুমি পড়ে ফেলেছ মানে মেরেই ফেলেছে একদম আর কিছু নেই চটকে ফেলা হয় না পুরো একদম স্ম্যাশ করে দিয়েছে আর কিছু পাচ্ছে না তার মধ্যে এগুলি এবার দিন কারণ যারা বলেছিল একদম টাটকা টাটকা বলেছিল এবং যেখানেই এরকম টাটকা কিছু আসবে জানবেন আপনাকে চেষ্টা করতে হবে না জীবনের সহজ যোগ হবে আপনার সম্পর্ক আপনার চলা ফেরা আপনার ভাব ভঙ্গিমা যদি ফ্রেশ হয় আপনাকে কারোর সাথে গিয়ে মেলাতে হবে না আপনাকে চেষ্টা করতে হবে না জীবনকে গুছিয়ে গুছিয়ে আপনাকে নিজেকে প্রমাণ করতে অন্যকে প্রমাণ করতে একদম দরকার পড়বে না আপনি ফ্রেশ আপনার ফ্রেশনেস কথা বলবে আপনি ভালোবাসুন আপনি বকাঝকা করুন আপনি যাই করুন আপনি চিৎকার চেচামিচি করুন আপনি একটুখানি ক্রোধী স্বভাব হন নিঃসত্ত মহাজের মতো স্বামীর মতো আপনি শান্ত স্বভাব হয়ে যান একদম আচার্য শঙ্করের মতো তার্কিক হয়ে যান ওনার মতো কিচ্ছু যাই আসেন আপনার প্রকৃতি কেমন ইফ ইউ আর ফ্রেশ ইনাফ আপনার উপস্থিতিতে মানুষ মানতে বাধ্য হবে ওখানে জীবন আছে শ্রীরামকৃষ্ণ দেবের সাথে এটাই ঘটতো বুদ্ধের সাম বুদ্ধের সাথে এটাই ঘটতো নানক যখন চলতেন তখন এটাই ঘটতো একটা জীবন্ত ব্যক্তি যাচ্ছে স্বামী বিবেকানন্দ বলতেন না যে তোমরা কেউ বেঁচে নেই কারণ নিজের জীবনেই বাঁচি না ওই যে পাঁচটার সময় আমাকে পড়াতে বসতে হবে ছটার সময় আমাকে ফিরে আসতে হবে ফিরে এসে এই ধরনের কথা বলতে হবে এই কথাটা বলা যাবে না ওইভাবে চলা যাবে না আমাদের কম বেশি প্রত্যেকের জীবন এরাম করে ফেলেছি আমরা কিছু এজেন্ডা থাকে যেটা যেখানে হোক চলতে গেলে চলতে হয় আপনি যখন রাস্তায় হাঁটে আপনাকে পা দিয়েই হাঁটতে হয় আপনি হাত দিয়ে হাঁটেন না এটা জীবনের সহজ সিদ্ধান্ত তো যে কোনো পরিবারে আমি আজকে আমাদের ছেলেকে একটি ছেলেকে বলছিলাম তার দাদা তাকে ফোন করেছিল আমার ক্লান্ত ছিলাম তো আমি বলছিলাম একটু পিঠটা ঠিক করে দে আবার উঠে পুটে দাঁড়াতে হবে তো তো যাই হোক একটুখানি পিঠ টিপে দিচ্ছিল তো করতে করতে তার বাড়ি থেকে তার দাদা ফোন করেছে বুঝতে পারিনি দাদা কি কেউ দেখছি একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেছে ফোনের মধ্যে আমি ওকে বললাম করতে হইতাম তুই সরি বল তো সরি বললো থেমে গেল নাহলে দেখছিলাম গ্রামকে গ্রাম চল চড়ছে ঠিক আছে আমি তখন ওকে বললাম দেখ পরিবারের সাথে যা যাই থাকতে হবে কখনো ঝামেলা করবি না জীবন উর্জা শেষ হয়ে যাবে দুটো পথ এক নাই চুপচাপ ম্যানেজ করে সরি বলে বেরিয়ে যা যেটা তুই এখন করলি কেন কি লাভ হবে উর্জা বাঁচবে সময় বাঁচবে ঝুকে যা ঠিক আছে শ্রীরামকৃষ্ণ আর হৃদয় এটাই তো কথা হয়েছিল হৃদয় যখন আমি বলবো তুই চুপ থাকবি যখন তুই বলবি আমি চুপ থাকবো ঠাকুরটা আগে থেকেই জানতেন কারণ এইগুলোর কোনো সমাধান নেই এখানে ন্যায় অন্যায় চলে না ঠিক তেমনই আপনারা এখানেও যে এসেছেন জীবনে যে স্তরে আছেন কিছু জিনিসের ন্যায় অন্যায় চলে না কিছু জেনারেল রুলস আছে এটা মেনে নিতে হয় গাছের তলায় ছায়া ঠান্ডা ফিল হয় এটা এর মধ্যে কোনো ন্যায় অন্যায় কেন কেন ঠান্ডা কেন গরম নয় গাছের থেকে তো ওটা এক ফুট দূরে এমন কি অপরাধ করেছে এগুলি মূর্খের প্রলাপ এগুলি করতে নেই জীবনে আর নাহলে দ্বিতীয় খুব সুন্দর প্লাস অসম্ভব কিছুটা আর বলতে পারিস রাজার পথ নিজের মতো পরিবার বানা যেটা আপনাদের এতক্ষণ ধরে বললাম চলতে চলতে যেখানে দাঁড়িয়ে যাবি সেটাই পরিবার বসুধৈব দুর্গোৎসব মা দাঁড়িয়ে আছেন মা কোথাও চড়ছেন এদিকে সৌর্য বিদ্যা শ্রী সিদ্ধি সব আশেপাশে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কালকে গান করছিল না বন্দনা গায় সরস্বতী লক্ষ্মী সাজায় সন্ধারতি কার্তি সিদ্ধিদাতা সিদ্ধ মা তোমায় পুজো মায়ের কিছু বিষয় নেই করছে তারা করছে তাহলে দুটো পথ এই জীবনে চলার এই এবং দুটোই চাই একটি পুরুষ একটি প্রকৃতি ভিতরে কিছু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে যে বলবে যেখানে দাঁড়িয়ে গেলাম তা আমার যেখান থেকে সরে গেলাম তার কোনো দাবি নেই যেখানে দাঁড়িয়ে গেলাম সেখান থেকে পালানো নেই আর আর যেটার সামনে দাঁড়িয়ে আছে যেহেতু তার সাক্ষাৎ জীবনের দান কখনো দরকার হলে ঝুঁকে যান জানবেন ঝুঁকেও ঝুঁকবেন না ঝোঁকার বিদ্যা শিখতে হবে আমি এখানে যেমন বলি শেখার কৌশল শিখুন শেখা একটা কলা করলে শেখা যায় না শেখার বড় যোগ্যতা সেই জন্য পরিবারে আপনার যেখানে যেমন চলছেন যদি একটুখানি ঝুঁকে যান সব দিক থেকে লাভে থাকবেন আমি আমাদের এই ছোটো ছেলেগুলোকেই সরি বলে দি কতবার হয়তো ঝাড় দিয়ে দিয়েছি চোখ ঠোক লাল হয়ে গিয়েছে ঝাটার শুনে তারপর দেখলাম যে না 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 চলতে হবে তো এটা কোনো ট্যাক্টফুল হ্যান্ডেলিং নয় কি বলবো এটা অনুভবের বিষয় যে বিষয় আছে যখন আমারই তো আমার মানে মা দিয়েছেন তো অস্তিত্ব দিয়েছে তো এই সময় সামনে রেখেছে তো বিরোধ কি করবো সেই জন্য বাবা হোক বাছা হোক চলে আসে ঠিক আছে যা হয়ে গেছে চলো ঠিক আপনাদের ক্ষেত্রেও তাই অনেক কিছু ঢুকঢাপ পড়েছে অনেকের ক্ষেত্রেই অনেকেই পেয়েছেন প্রসাদ কিন্তু ব্যাপারটা একই ঠিক যেই ব্যক্তি এখন কথা বলছে সেই ব্যক্তি তখন কথা বলেছে। এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি আপনাদের বিরোধী এখানে নেই অন্তত আমার মধ্যে বিরোধ কিছু নেই সেই জন্য দেখা তো হলো টুকটাক অনেক জিনিস চোখে পড়বে চেষ্টা করুন জীবনের সৌন্দর্য কুড়াতে এবং যখন যেভাবে আছেন সেটাকে পূর্ণতহ বাঁচতে এটাই তো আপনারা জানেন বারবার যে জ্ঞানপীঠ বলতে চাইছি আমি বলতে চাইছি এটা খুব প্রয়োজনীয় জিনিস আমি সব রকম করে বলছি কথাটা দেখে আমি সকালবেলা আমাদের একটা ছেলেকে বলছিলাম যেমন তুই করে দেখ তোর মনে হচ্ছে তো যে দুয়ে দুয়ে ছয় হতে পারে তুই করে দেখ তারপর আমার সাথে কথা হবে আমি জানি দুয়ে দুয়ে ছয় হবে না তবুও বলছি তুই করে দেখ কারণ আমার সত্য ওর ওর সত্য হতে হবে ওর অনুভাবে প্রবেশ করতে হবে এবং তখন আপনি কি করবেন দূরে একটু সরে দাঁড়িয়ে থাকুন দুটো শব্দ একসাথে বললাম দাঁড়িয়ে থাকুন মানে চলে যাবেন না কিন্তু একটু দূরে এই দুটো শিখতে হবে এটাই জীবন বাঁচার কৌশল আমরা জড়িয়ে দাঁড়িয়ে থাকি হবে না কেউ যদি দুয়ে দুয়ে ছয় করতে চায় তো মেলাতে দিন ওই সময়টা আপনি সাক্ষীর মতো দূরে দাঁড়িয়ে থাকুন তাকে তার পরবর্তীকালে আসতে দিন সেটা আপনি নিজেও হতে পারেন কনভিকশন এমন দুয়ে দুয়ে ছয় হয় না যেমন ঠিক তেমনই জল থেকে মাখন বেরায় না যেমন কিন্তু তবুও আপনার সত্য তার অনুভাবে যতক্ষণ না আসছে তার সত্য হচ্ছে না এই সব জিনিস যত কিছু বললাম এ সব এই যে পাঁচ দিনে আপনারা থাকলেন এর মধ্যে ঘটেছে ঘটছিল আপনারা কে কোন স্তর থেকে কে কতটা নিতে পেরেছেন সেটা দেখবেন তো ঠিক আছে আর প্রলম্বিত করব না চেষ্টা করুন একটাই জীবন পাবেন পুনর্জন্মের আশা না করে পূর্বজন্মের ভাবনা না করে দুটোরই দরকার নেই কারণ পূর্বজন্ম হলে আপনার ভয় থাকবে কারণ আপনার জীবনে যা ঘটছে তা পূর্বজন্মের ফল আর পুনর্জন্ম থাকলে আপনার লোভ থাকবে কারণ পরের জন্মে কিছু হতে পারে তাই না কি লোভ আর ভয়ই তো সংসার স্বামীজি সন্ন্যাসী গীতিতে এই কথাটা বললেন আশা ভয় আমি তেজিনু সকল এটা আস। আশা আগামীর ভয় অতীতের আপনার যত আইডেন্টি আপনাকে ভয় দেয় আর আপনার যত আইডেন্টি হতে পারে আপনাকে আশা দেয় এই দুটোতেই জীবন নিহিত নেই সন্ন্যাসী এই সময় দাঁড়িয়ে আছে আমরা হয়তো এই ভাষায় কথা বলছি আজ থেকে দেড়শো বছর আগে বিবেকানন্দ একই শব্দ বলেছে অন্য ভাষায় বলেছে তার থেকে দু হাজার বছর আগে দেখা যাবে কৃষ্ণ আড়াই হাজার বছর আগে একই কথা বলেছে তো প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টি একই তো এই দুটোকে ছেড়ে দিয়ে পুরোটা বাঁচুন জীবন বড় অনুকম্পা করে পুরো উত্তর হাতে হাতে দেয় ও অঙ্কের খাতা পেন্ডিং রাখে না ওর হোমওয়ার্ক সবসময় কমপ্লিট থাকে আপনারা ঠিক যতটা চাইবেন উত্তর পেতে ততটা উত্তর কিন্তু আছে আছেই দাঁড়িয়ে আপনার পেতে চাইলে পাবেন আর তার সূত্রই হলো এই পুরোটা বাচুন সাক্ষীর মতো দাঁড়িয়ে জীবনের চলাচলকে দেখুন আর এই সময় পুরোটা বাঁচুন যেখানে দেখবেন দাঁড়িয়ে যান ওখানে দাঁড়ান অসুবিধা নেই খারাপ ভালো ভেদ করবেন না দাঁড়িয়ে যান ফুল কনফিউশনে দাঁড়ান দেখি যদি দেখার চক্করে এটা করবেন না কখনো যে আমার যেটা পছন্দ ইন ব্র্যাকেট দেখি আমরা বলি আমরা জীবন দেখব কিন্তু আমার যেগুলি পছন্দ আমি কখনো কখনো বলেছি বলে আমার যেটা পছন্দ সেটা খাবো বলে কোনো উপবাস করতে ইচ্ছা হয় না ওটাও তো একটা দেখা মনে হয় এসিতে শুই মনে হয় না ফুটপাতে শুয়ে দেখি তখন মনে কখন বাড়ি ফিরবো জীবন ফুটপাত দিয়েছে তো না আমিও ফুটপাতে শোয়া লোক ভাববেন না যে কেন না আমি দেখেছি আপনি মহাস্ত্রী আপনি একটু মহাস্ত্রী হন না আমি যদি মহাপুরুষ হই আমি কি চাইব আমার সামনে সব বসে না বলুন তো জীবনের একটা খুব সুন্দর সমীকরণ আছে যখন জীবন কাউকে গঠন করতে চায় না আমি আমার অভিজ্ঞতাতে বলছি তার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয় আমাকে শুয়েছে এবং আমি কৃতজ্ঞ যে আমাকে শুয়েছে এবং এটাও সাথে বলছি আপনাদের প্রত্যেককে শোয়াতে চায় কারণ জীবন পূর্ণতার অন্য নাম আপনি যদি তিতো আর মিষ্টি না পান জীবনে আপনার জীবন পূর্ণ হবে না আর জীবন ইটসেল পূর্ণ ও চাই আপনি পূর্ণ কিন্তু আপনি ডিস্ট্রিক্ট করেন না 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 আপনি আঠেরো বছর হতে না ভাবতে শুরু করেন টাকা কীভাবে পাবো আপনি পভার্টি যা বোঝার সুযোগই দেন না জীবনকে বোঝা যাক দেখা যাক না কী হয় আপনি একটা ছেলে হলে সে আড্ডা দিতে চলে যায় সে একা বসাকে ফেস করেই নি কখনো কখনো মোবাইল কখনো বন্ধু কখনো বাবা কখনো ভাই কেউ নেই ফোন করে করে ডেকে নিয়ে আসছে জীবন যখন কাউকে খুব ভালোবাসে না এই উদাহরণে বলছি সে ফোন করেও কাউকে পায় না তখন সে একা হয় খুব ভালোবাসলে এটা হয় কিন্তু বেশিরভাগ মানুষ অত সহ্য করতে পারে না জীবনের সৌন্দর্যকে সে কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে নাটক ফেদে ফেলবে ভাল লাগছে না মরেই যাবে প্রত্যেকেই আপনার এই ভুক্তভোগী আমরা সবাই জানি আমি কি বলতে চাইছি হয়েছে না জীবনে একা থাকতে পারছিলেন না তার জন্য একটা উদাহরণ বলছি আপনি কিছু একটা গল্প ভাবলেন সবাই করেছে জীবন নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল আমার ক্ষেত্রে ঘটেছে আমার যেহেতু আমার চলাটা খুব স্পন্টেনিয়াস হয়েছে আমি ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবিনি আজও ভাবি না অতীত নিয়েও ভাবিনি অতি ত্যান করেছি ত্যান করেছি এই করেছি সেই করেছি হ্যাঁ কিছু কিছু জিনিস এক এক সময় মনে হয়েছে যে ওটা একটা সময় মনে হতো এখন আর মনে হয় না যে ওটা এমন করা যেত তখন আমি এইভাবে ইস জাস্ট আই মিসড দ্য টাইম আমি সময়টাকে মিস করে ফেলেছি ব্যাস অনুশোচনা হয়নি আমার কখনো আর আগামী নিয়ে ভাবনা হয়নি এ তো জিজ্ঞেস করুন না সামনে সব বসে আছে কিচ্ছু জানে না এরা কী হবে না হবে এই যে দুর্গা পুজো আপনাদেরকে ভালোই হলো মনে পড়ে গেল আমরা তো এবার কার কাছে যাইনি কিছু বলতে কিন্তু গতবারের থেকে বেশি হয়েছে এটা আপনাদের উপস্থিতি আপনাদের মধ্যে দিয়ে জগদম্বর উপস্থিতি আপনারা সেই প্যাকেজ যার মধ্যে মার গিফট এসেছে শারীরিক মানসিক আর্থিক এবং এই যা দেখছেন এটা আপনাদের মধ্যে দিয়ে মা চেয়েছেন তাই এমন হয়ে গিয়েছে যেহেতু আমি এরকমভাবে চলেছি সেই জন্য জীবন আমাকে বারবার পিঠ ঠেকিয়ে দিয়েছে দেখা যাক আপনি যত ছুটে পালাবেন জীবন ছেড়ে দেয় জীবনের ভালোবাসাকে না করবেন না ও কিছু শেখাতে চায় ও ভয়ঙ্কর নয় ও আপনার প্রেমিক ওকে তো একটু অ্যালাউ করুন আপনাকে শেখাবে আপনাকে বোঝাবে আপনাকে সংগঠন যেটা বলছিলাম গঠিত করে দেবে ওর ভঙ্গিমাই এরকম ও শেখাতে চায় বাচ্চাকে হাঁটাতে চায় বাচ্চাকে বসিয়ে রাখতে চায় না জীবন ও দুধের দাঁত কি দুধের দাঁত গিয়ে নিজে খেতে পারবে সেই দাঁত আসুক জীবন এটাই তো প্রগতি তো জীবন এইরকম ভাবে যখন ডিটোরিয়েট করছে শরীর ও চলে ওই শরীরটা চলে যাক গিয়ে আবার নতুন কিছু বেরাক কন্টিনিউ এই আপডেট জীবন চায় আমাদের প্রত্যেকের মধ্যে আপনাদের প্রত্যেকের মধ্যে এই আপডেট কিন্তু এই ডেটা বসে আছে শুধু আটকাবেন না তো ফুটপাতে বসাই হোক আর রাজ সিংহাসনে বসাই হোক সামনে যেটা আসছে একটা দেখা যাক না এটা ধ্যানের আমি প্রথম বলেছিলাম সত্য ট্রুথ ট্রুথ মানে হোয়াট ইজ যা আছে তাকে স্বীকার করা প্রথম শর্ত ধ্যানের দেখি দেখি না একে ধীর বলে ধৈর্য দেখি কি আছে কল্পনার পোলাও পাকিয়ে ধীর হওয়া নয় বসে বসে দেখি না কবে চাকরিটার ইনক্রিমেন্ট হয় বসে বসে দেখি না তুমি কতবার বাড়তে পারো এইগুলো নয় এগুলোর পিছনে কি আছে আপনার নির্মিত ছবি আছে তার প্রেক্ষিতে মাপা আছে তাকে বলে যে ধীরতা কোনো কারণে আসুক ভালো মন্দ দেখা যাক এটি এইটি পরম সাহস এইটি তন্ত্রের বিরাচার দেখা যাক দেখি কি আছে জীবনে কি আছে মৃত্যুতে কি আছে প্রথম সত্য আর তারপর সময় এই সময় যা দিয়েছে এই কানেক্টেড ইস্যু সেই সময়কে মিস না করা এই আমি বললাম দু একটা জায়গাতে আমি সময়কে মিস করেছি কিন্তু যেহেতু যেই সময় আমি মিস করেছিলাম ওই মুহূর্তটা আমি পুরো বাঁচছিলাম তাই ওই অনুশোচনা হয়ে ওই অনুশোচনার কালিমা আমার দাগ কাপড়ে দাগ কাটেনি গেছে দিস টু শ্যাল পাস গেছে গেছে এখন তো আছে আজকে সকালে গানে বলছিলাম না ভ্রান্তিযুক্ত শ্রান্তিহীন হেলায় হারালি দিন এখনো বিধান হাতে আছে এটা করলে অতীত দাগ কাটতে পারে না সময়ের ভবিষ্যৎ আর শেষ সহযোগিতার হাত এগিয়ে দিন দশভুজা দশ হাত গুটিয়ে নেই প্রসারিত আছে আপনার শুধুমাত্র টাকার হাত নয় আপনার হৃদয়ের হাত ওটাকে প্রসারিত করুন সামনে যে আপনার তরফ থেকে আপনার জ্ঞান বুদ্ধিতে যেইটুকু সম্ভব যখন যতটা সম্ভব আমি আগে ভুল করে গেলেছি তা নয় আমি ভবিষ্যতে এমন সহায়তা করব তা নয় আমার হাতের সামনে আপনি পাঁচ হাজার টাকা আর্ন করেন সামনে একজন কেউ পড়ে গেছে খুব খিদে পেয়েছে উদাহরণ বলছি হ্যাঁ আপনি কিছু দিতে পারেন ব্যাস দিয়ে দিন ওইটাই গেল এবার পাঁচ হাজার টাকা আর্ন করেন তুই আমার চার হাজার টাকা নিয়ে যাচ্ছি তোমার বন্ধু তুই আমার পরে দিয়ে দিস আপনি মূর্খ এটা না যা আপনার জীবন তার জন্য জীবন দিন যেখানে আপনি পুরোটা দিতে পারবেন যা পুরো পাওয়ার অধিকারী যা আপনার পূর্ণ জীবন তাতে পূর্ণ নিয়োগ করুন যদি বন্ধু পুরো জীবন হয় নিয়োগ করুন আবেগ প্রেম নয় হুম তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই তিনটে জিনিস যখন জীবনে আসে সহযোগিতার হাত এগান তো দেখি নিন আপনার জীবনে কোন স্তরে কি আছে আপনি কোন স্তরে আছেন এবং সেই অ্যাকর্ডিংলি এটা যতটা পারছেন যেভাবে পারছেন অতীতেও হবে না অল্পতেও হবে না নুন বেশি হলেও খেতে পারবেন না অল্প হলেও খেতে পারবেন না ঠিক অ্যাপ্রোপ্রিয়েট চাই এবং তার সাথে কি সবার জীবের স্বাদ আলাদা তো অ্যাপ্রোপ্রিয়েটনেসের কোনো রুলস নেই যেন পাতে নুনের ব্যবস্থা থাকে এবং জীবনী ব্যবস্থা রাখে তুমি নাও এবং প্রত্যেকটি খাবারই নোনতা তার মতো যাই হোক তো আশা করি আপনারা ভালো মন্দ ঠিক ভুল সব মিলিয়ে কিছু শিখেছেন শিখছেন এগিয়ে যাবেন দ্বৈত জ্ঞানপীঠের এই ভাবনা বরাবরই তো যাই হোক সবাইকে শুভ সারদিয়া শুভ বিজয়া এরপরে কালী পূজা ইত্যাদি তো আছেই আপনাদের সবার সব বিষয়তেই তো পাচ্ছেন স্বাগত ভালো থাকুন আনন্দে থাকুন